বন্ধুরা স্কুলে উইন্টার ভ্যাকেশনের কারণে জয়কে তার দাদা দাদির কাছে রেখে এসেছিলেন অপবিশ্বাস কিন্তু জয়কে ছাড়া একা থাকতে বেশ কষ্ট হচ্ছিল অপবিশ্বাসের তাই তিন দিন পরে জয়কে আনতে সাকিবের বাসায় ছুটে যান তিনি এদিকে জয় বাবা ও দাদা দাদের সাথে সেই সময়টা খুব আনন্দে কাটিয়েছেন কথা ছিল অপবিশ্বাস পনেরো দিন পরে জয়কে নিয়ে যাবেন বসুন্ধরা কিন্তু অপুকে দেখেই এমন কান্না জুড়ে দিলেন সাকিব খানের মা অপুর আর বুঝতে কিছু বাকি থাকল না যে জয়কে নিতে এসেছেন তাই ভেবেই কাছেন তিনি অপু কি করবেন বুঝে উঠতে পারছিলেন না হঠাৎ কি ভেবে অপু এবার মিষ্টি হেসে শাশুড়ি মাকে বললেন আমার আরো কদিন কাজ আছে আপনারা জয়কে আপনাদের কাছেই রেখে দেন অপুর এমন কথা শুনে সাকিব খানের মা ভীষণ খুশি হয়ে গেলেন শাকিবের মা এবার হাওমাও করে কেঁদে ফেললেন সাকিবের মা খুশি হয়ে অপুকে জড়িয়ে ধরে বললেন দুই তিনটা দিন আমার কাছে থাকবি তোর কোনো কাজে আমি তোকে বাধা দিব না শুটিং এখান থেকে করবি যেখানে তোর যাওয়ার দরকার তুই যাবি তুই তো আমার মেয়ে তোর মা তো তোকে আমার কাছেই দিয়ে গেছেন সাকিবের মায়ের এমন আবেগ মাখা কথাগুলো শুনে অপবিশ্বাস চোখের পানি ধরে রাখতে পারল না অপবিশ্বাস মিষ্টি করে তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলেন আমি যে কয়েকটা দিন তোমার কাছে থাকব তুমি কোনো কাজ করতে পারবে না আমি সব কিছু করব তোমার তো শরীর ভালো না আমি জানি কিন্তু তুমি এটা বুঝতে দাও না আসলে এতদিন পর জয়কে কাছে পেয়ে চোখে হারিয়েছে সাকিব খানের বাবা মা থাকুক না সেই ভালোবাসা আর কিছুদিন